চরণ বন্ধু ধনেশ্বর বাবু নাম ধরো ধনেশ্বর বাবু চরণ প্রণাম Thank you.
Yeah.
তখন ভোলা শিবের ওই রাজহংসের কাম্বা ওরা কি হয়েছিল জানো? উত্তর কমল ফুল বাগান যখন যাচ্ছিল ওই কমল ফুল বাগানের মাঝখানে একটা সরোবর রয়েছে, আর ওই সরোবরের মাঝখানে কি করছিল? একটা হাসা এবং একটা হাসি সুন্দর ভাবে খেলি করত কাম্বা। আর ওর কাম্বা থেকে ভোলা শিবের কে তো মান উতলা হয়ে গেল, কাম্বা থেকে উড়ে গেল। হ্যাঁ, তখন পার্বতীর কথা ওই সময় মনে পড়েছিল, আর পার্বতীর কথা মনে না হতে তার কি হলো? তলে পড়লো। তলে পড়ার পর তখন নন্দী কথা, এই নন্দী আমার আমি কি বলেছি, প্রচন্ডা খাইলেন তো তোমারও নাম নন্দী, তোমার নাম হলো শ্যামল, আর আমি দেখেছি নন্দী কে ওই ভোলা শিব বলেছিল হে নন্দী ওই রাজহংসের কাম্ভাব দেখে আমাদের নিজধন তলে বলে গো। এখন আমি ধনের উপায় কি, এখন এর উপায় কি হবে? নন্দী বলিছে নন্দী বলছে হে প্রভু তুমি পড়বো বলছে আর একবার টাঙ্গে থাক, আর একবার টাঙ্গে থাক, ধান চলছে তোমার পিঠি কি আর তুমি কি? আমি কি বলেছি আর তুমি কি বলেছো? ওই নন্দী ভোলা শিব কে বলেছিল হে প্রভু, আর আমি তোমাকে প্রভু বলেছি, তুমি প্রভু। ওই নন্দী বলেছিল হে প্রভু তোমার ধান যখন তলে পড়েছে তাই তুমি একটা কাজ করো, ওই দেখা যাচ্ছে একটা সরোবর ওই জায়গা ওখানে ধুইয়া ফেলাম। হে নাও দিতে পারে বলেছে ওই ধানের মধ্যে একটা স্তব করো, ও একটা থাপ্পড় মারো। হ্যাঁ থাপ্পড় মারো, তারপর দেখা যাক কি হলো। তখন ভোলা শিব কি করলো? নন্দীর কথা ছুটে গেল ওই সরোবরের সঙ্গে, আর সেখানে গিয়ে গেছে জন্ম হলো পাতালে যে বাসুকী নাগ ছিল সেই বাসুকী নাগের ঘরে মা মনসার জন্ম হলো। হ্যাঁ জন্ম হইলো শুল জয় বিশ্ব হরি নাম রেখে দিয়ে আর কি আছে Thank you.
মানুষের পারে দি জমনি আস্তে করো মা আই যে বইছো Thank you.